ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কয়জনের ভাগ্যে এটা সত্য হয়? স্বপ্নের সেই ঈদগুলো এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ঈদ মানে কষ্ট, ঈদ মানে এখন ব্যথা। বর্তমানে ঈদগুলো এখন এমনই হয়ে থাকে। কেউ কি জানতে চেয়েছে কেন এটা হয়? আজ খুব বলতে ইচ্ছে হচ্ছে সেই দিনগুলোর কথা, যে দিনগুলো এখন শুধুই স্বপ্ন। একটা সময় ঈদের অপেক্ষায় থাকতাম, এখন বলি সেই ঈদ আর না আসুক। সেই দিনগুলো ছিল মায়ের হাতে সেমাই, ঈদের বকশিসের জন্য বড়দের কাছে আবদার, ভাই বোন দুলাভাইয়ের সাথে দীর্ঘ সময়ের আনন্দ হৈহুল্লোড়। সবাই মিলে চোর ডাকাত, ছেঁচটা চোর, শীতল চোর, পুলিশ, হরেক রকমের মজার খেলা খেলতাম আর হইচই করতাম। অনেক মজার ছিল সেই দিনগুলো, যখন মায়ের হাতে খিচুড়ি একসাথে বসে অনেক আনন্দ নিয়ে খাওয়া হতো, তাও আবার সবাই মিলে। হারিয়ে গেছে সেই দিনগুলো, যখন বৃষ্টি এলে সবাই মিলে বৃষ্টি ভিজে পুকুরে গিয়ে গোসল করতাম। কখন যে ঘন্টা পার হয়ে যেত বুঝতেই পারতাম না। মনে আছে এখনো, মা যখন রান্না করত, ছোট্ট বোনের সাথে আমি মায়ের পাশে গিয়ে বসে থাকতাম। চুলা থেকে উঠিয়ে গরম সেই খাবারটা আমরাই প্রথমে খেতাম। কোথায় গেল সেই দিনগুলো, যখন বাবা সবাইকে নিয়ে হাদিস শোনাতো, কতই না ভালো লাগতো। সব সময় নতুন কিছুই শিখতাম। সত্যিকার অর্থে আমার কাছে যদি টাইম মেশিন থাকতো, তবে সেই দিনগুলোতে আমি চলে যেতাম, যেখানে শুধু ভালোবাসা ছিল, ভুল বুঝাবুঝি ছিল না, যেখানে শুধু হাসি ছিল, কোনো দুঃখ ছিল না, যেখানে শুধু আদর ছিল, কোনো রাগ ছিল না। হারিয়ে গিয়েছে, সত্যি হারিয়ে গিয়েছে সেই দিনগুলো। আর চিৎকার করে বলতে ইচ্ছে করে ফিরিয়ে দাও আমার সেই দিনগুলো, কিন্তু তার সম্ভব না। আজ বাস্তবতার কাছে হার মেনে গিয়েছি, সত্যি হার মেনে গিয়েছি। সত্যি বলতে একদিকে সুখে আছি, কেয়ারিং স্ত্রী, বাচ্চা নিয়ে সকল ঝামেলা থেকে দূরে আছি। ভালোবাসার সে ছোট্ট নিরে ছোট্ট একটা দুনিয়া, কিন্তু সে অপূর্ণ স্বপ্নগুলো এখন শুধু আমাকে কাঁদায়। সেই স্মৃতিগুলো এখন শুধুই স্বপ্ন, ছোট্ট একটা রিজন, কিন্তু গলা টিপে মারতে হয় হাজারো স্বপ্নকে, হাজারো ইচ্ছেকে, হাজারো যাওয়াকে। এখন মনে পড়ে যখন কলেজে ছিলাম, হোস্টেল থেকে বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে থাকতাম, যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হতাম, রাস্তা যেন কোনোভাবেই ফুরাতে চাইত না। কখন বাবা মায়ের সাথে দেখা হবে, কখন ঈদ আসবে, কখন ঈদের নামাজ পড়ব, ঈদের পরবর্তী দিনগুলো কিভাবে এনজয় করব, সেইগুলো নিয়ে ভাবনায় পড়ে থাকতাম। কিন্তু এখন বাড়ি যাই, মাত্র অল্প কয়েকটা দিন থেকে চলে আসি। হ্যাঁ, বাস্তবতা, বাস্তবতা এখন আর সেই মুহূর্তগুলো দিতে চায় না। সত্যি বলতে কি, টাকা সেই সময়গুলো দিতে চায় না। আজ মনে হয় টাকাই সব কিছু, কেননা যদি আমার কাছে টাকা থাকতো, তবে আমার চাকরি করতে হতো না। যদি আমার কাছে টাকা থাকতো, তবে নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য তাড়া থাকতো না। যদি টাকা থাকতো, তবে আমার ছুটি নিতে হতো না, ইচ্ছে মতো সবার সাথে সময় কাটাতে পারতাম, সেই সময়গুলোকে আবার ফিরে পেতাম, আবার সেই সময়গুলোতে এনজয় করতে পারতাম, ঈদের পরবর্তী দিনগুলো ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে থাকতে পারতাম, তাদের সুখ দুঃখ আনন্দ তাদের বেদনা সব কিছু আমি ভাগ করে নিতে পারতাম। আজ পারছি না, একমাত্র বাস্তবতা। ভালো থাকবেন সবাই, এবং সবাই মনে প্রাণে চেষ্টা করবেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে একটু সময় দেওয়ার জন্য, যদিও বাস্তবতা আমাদেরকে সেটা করতে দিচ্ছে না, তবুও চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ তাআলা এক সময় অবশ্যই সবাইকে সেই দিনগুলো সেই মুহূর্তগুলোকে এনজয় করার জন্য সুযোগ তৈরি করে দেবে। আল্লাহর উপরে ভরসা রাখুন। ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।